কিছু একটা চুরি করেছিস? যা নেবেন সব কালকে আসবেন, যা বাচ্চা গুচা খাবার সব কালকে নেবেন, বাচ্চা গুচা খাবার খেয়েছি খেতে। ডাল ভাত না, আলু ভাজা, রবিন এবার হচ্ছে মাছের ডিমের বড়া। কেমন কাটছিস রে? আমার দুই বন্ধুতে খেতে বসে পড়েছে, বিয়ে বাড়ির খাওয়া জমজমাট। আজকে কি বার? শুক্রবার। বারোটা বাজেনি তো? এই জিনিসটা নতুনত্ব দেখলাম, মাছের ডিমের বড়া দারুণ লাগলো, অসাধারণ খাওয়া হয়েছে, ভীষণ ভালো টেস্ট। ও বাদ বাকি খাওয়ার গুলো খেতে খেতে ভুলে গেছি, পার্সি ছিল আর ছিল হচ্ছে দই কাতলা। তো এবারে হচ্ছে দাদাই আর সুস্মিতা কর্তা কিনে দুজনে খেতে বসছে, সবাইকে খাইয়ে। এখন তোর তো এক মুঠো ভাত বেড়ে দিবি না, সেই মাসিকে দিয়ে করাবি? না না, আমি তো সবে খেয়ে উঠলাম, কি করে কাজ করবো? মাসি দিচ্ছে। আচ্ছা মাসির কিন্তু ওটা বাঁ হাত না, ওটা ডান হাত, যেহেতু ক্যামেরাটা ফেলে আপনাদের মনে হতে পারে এটা বাঁ হাতে দিচ্ছে, এটা নয় কিন্তু। হ্যাঁ, সবাই ডান হাতেই খাচ্ছে, এই যেটা ডান হাত, মানে এটা লাগবে আমার, মানে আমার ক্যামেরায় ফোন খেতে। ওকে কেন বলো দাদা ভাই কেমন খেতে? ভালো, মুখে দেয়নি ভালো করে দাও তাহলে, যাও করে আশীর্বাদ করি তুমি এই ব্লগ বানিয়ে। গুল্লু মাকে ফোন শেখাচ্ছে নাকি? না, আমি শিখছি কিভাবে কি করতে হয়, কিভাবে মা শেখাচ্ছে গুল্লুকে, দারুণ ব্যাপার। মাকে কেমন লাগছে বল? আজকে সুন্দর একটা ড্রেস পরে এসছে। কি শিখছো মা তুমি? এখানে বললো, এখানে যা বলবি। বাহ, ওই দেখ হলো, এখানে যা বলবি হবে, এভাবে পরে পাঠিয়ে দাও। বাহ বলবি বলে এখানে টিপলাম, চলে গেল মা, দারুণ শিখে গেছে কিন্তু, এখানে টিপলাম চলে গেল। আচ্ছা বাহ, দাদা ভাই, দাদা ভাই, মা এখন গুল্লুকে মোবাইল ফোন শেখাচ্ছে, দারুণ ব্যাপার। ওই দেখ, হ্যাঁ বলছে রে তোর বউ, মনে পুরকি তো কম নয় রে, আমি কুটনা এবং পুরকি বউ। কি রে মিষ্টি খেলি? দারুণ খেতে। বাহ, তোর যে সুগার হয়ে গেল, দেখো দেখো এই জন্য এই মেসোর জন্য আমাকেও তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে, মন তো আমার একটুও নেই মেসোর জন্য, আমাকে চলে যেতে হচ্ছে। দাদা ভাই, বাবার জন্য কি কিছু খাবার পাঠাবে? হ্যাঁ, ওইটাই তো আমরা প্যাক করছি এখন। বাহ, খুব ভালো খুব ভালো। বর বউ মিলে দুজনে অসাধারণ। বলছি গয়নাটা কিন্তু শাশুড়ি হাতে হ্যান্ড ওভার হলো না, একটু খুলে নিয়ে যা আসবে। ঠিক আছে, ওই দেখো দেখছি আবার। না না, ঠিক করে লাগিয়ে দিচ্ছি, একটু টাইটটা করিনি আর কি, আটকে আটকে আছে। ঠিক আছে, বলছি ভিডিওতে একটা সারপ্রাইজ আছে দাদার জন্য। কি বললি? কি বললি? ভিডিওতে সারপ্রাইজ আছে। ভিডিওতে সারপ্রাইজ মানে পুরো ভিডিওটা দেখলে তবেই তুমি হবে সারপ্রাইজ।
ভিডিওর ভেতরে একটা সারপ্রাইজ আছে। সেটা কি আমরা সারপ্রাইজ হবো না যারা দেখবে তারা সারপ্রাইজ? না, তোরা দুজনে হতে পারে, তুই হবি না হয়তো, তোর কোনো দায় আসবে না, কিন্তু দাদাই সারপ্রাইজটা হবে। না দাদা ভাই, বলে তো যেতে পারবো না, বলে যাবে কিছুই নেই, এটা মোবাইল ফোন, কি নেবো আমি দেখবি কে ভোলা ভালা। তুমি কি দেখো যে আমার ঘরে গিয়ে কি কি নিয়ে আসে? তোমরা কি দেখো তোমরা কি দেখো যে আমার ঘরে গিয়ে কি কি নেয়? ও পড়ার পর সেলাই করা ছিল, সেলাইটা খুলে নিতে পড়েছে, শয়তান ছিল, মোটেই সরু হয়নি। চলো একে একে বেরো, মায় নাও, প্যাকেট নাও, বাবা আমাকেই বইতে হবে সব। নাও নাও, চলো 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 বেরো বেরো, নিয়ানির পোর্শন সব কালকে আসবেন, দিদিরা যা যে যা নেবে সব কালকে আসবেন, যা বাচ্চা কুচা খাবার সব কালকে নেবেন, বাচ্চা কুচা খাবার যার যা লাগবে সব কালকে চলে আসবেন, ঠিক আছে? এই বাড়িতে খাওয়ার পাওয়া যাবে কালকে এক্সট্রা। উল্টো দিকের বাড়ি? তো তোর বিয়ে তাই, সেই আনন্দে উল্টো দিকের বাড়ি সাজিয়েছে। ওই জন্যই বোধহয় সোনা গয়নাটা নিয়ে এসছে, নিয়ে এসে চলো টাটা। এই দরজা পেছনে আমার গাড়ির চাবি আছে রে, ওই ফ্ল্যাটেই তো আওয়াজটা হয়, ওইটাই তো ভুতুরে ফ্ল্যাট। চলো আমিও সিঁড়ি দিয়ে নাবি, যাও যাও মামা। দুবার না বুঝতে পারছি না মা কেন হঠাৎ সিঁড়ি দিয়ে নাবছে। হ্যাঁ তুমি নামতে পারো? নামতে পারে বলছে, নামার জন্য যাচ্ছে, এত মাছ খেয়েছে তো ওই জন্য ক্যালোরি বার্ন করতে হবে, তাই জন্য মাথায় সিঁড়ি দিয়ে নেবে, বার্ন করে দেখাচ্ছে। আমি তো ভালো লাগছে এই সালোয়ারটা। হ্যাঁ আমি তো ওই জন্যই তো দিয়েছি একসাথে পড়ার জন্য। চলো টাটা, থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য। রিভলভার রানী সেজেছে হঠাৎ করে। কিরে কি ব্যাপার, হঠাৎ গুল্লুর গাড়িতে উঠে পড়লি? এটা গুল্লুর গাড়ি না, এটা আমি যৌতুক পেয়েছি। যৌতুক পেয়েছিস? কে দিল? গুল্লু।